বুদ্ধি মহাব্বাদ অতি সাহসের সাথে খেয়ালকে পৃথিবীর সব দিক থেকে এককালীন কাল্পের মধ্যে ডুবিয়ে দেন। এক এক হাজার বছর চেষ্টা করলে খেয়াল কাল্পে ডুবাইতে পারবেন না, এটা বড় কঠিন কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সিয় কালামে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যদি আমাকে পাইতে চাও আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ সিরার অন্বেষণ করো। সেই মধ্যস্থ সিরা হচ্ছে জামানার নবী রাসূল নাইবে নবী সকল বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ নাইবে নবী আমার খাজা বাদশা শ্রী সৈয়দ আল্লামা ফরিদপুরি। আত্মার কাছে কোন রকম দূর কাজ নাই, খেয়ালে খেয়ালে চলে যান সে বিশ্ব জাগের মঞ্জিলে। হামাগুড়ি দিয়ে দয়াল বান্ধবের পাদ কদমে ঝাঁপায় পড়েন, দুপুরের চোখের পানি বাবার কদমে নজরনা দেন আর অনুনয় বিনয় করে বলেন, বাবা যা আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহাব্বত নাই, সাহস নাই, নাই বলতে কিছুই নাই, দয়া করে মেহরবানি করে আপনার পাক জলের তহার যদি আমাদের নাপাক জলকে ঝাড়ু দিয়ে পুত পবিত্র করে নিয়ে আপনার পাক কদমের নিচে আমাদেরকে এক বিন্দু জায়গা ভিক্ষা দেন। আমার ভাইয়েরা টাকা পয়সা ধন দরদ দিয়ে কোনোদিন পীরকে রাজি খুশি করা যায় না, তাই তো দয়াল বহুজন মাঝে মধ্যে বলতেন, বাবা কামেল পীর সব কিছু সহ্য করতে পারে, একমাত্র মরিদের চোখের কোণঠায় পানি দেখলে কামেল পীর সহ্য করতে পারে না, তাই দুপুরের চোখের পানি বাবার কদমে নজরনা দেন আর অনুনয় বিনয় করে বলেন, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ওরায় না, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফোরায় ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা জগতে নাই তুলনা, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফোরা। যাকে রান্দে রে মিনতি বাবা, যাকে রান্দে রে মিনতি বাবা, কদম সাড়া কইর না, কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা পোরা। আমার বাইরা পীরের মতো দরদি নাই, পীরের মতো বান্ধব নাই, তাই তো খাজা মাঝে মধ্যে বলতেন, বাবারা তোমরা হয়তো মনে করতে পারো কেবল বুঝি তোমরা আমারে ভালোবাসো, আমি বুঝি তোমাদেরকে ভালোবাসি না, বাবা আমি যে তোমাদেরকে কত ভালোবাসি, যদি আমার বুক পড়িয়া দেখাইতে পারতা একটা মুরির সন্তান আমার রেখে তোমরা দূরে থাকতে পারতা না, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো, সহে না সহে না বিরহ বেদনা কেমন সহিব গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো, কে জানে দয়াল মোদের মরিদ বেদনায় নিশিষে সৌভাগে হুহু করে কে আর কাঁদবেন গো, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো, সোনার তরু কঙ্কাল সারো
আর কে কো রিবে গো কে জানে দয়াল মোদের ছড়িয়া ওই দরদি বান্ধবের রোজ আমারকে ঝাপায় পড়েন দুপড়া তো ঘের পানি বাবার কদমে পাক মাতরণা দেন করুণা বিনয় করুণে বাবা যান দয়া করে মেহরবানি করে আপনার পাক কদমে নিচে আমাদেরকে এক বিন্দু জায়গা ভিক্ষা দেন আমাদের গাদনা মনি সন্তান হিসেবে কবুল করিয়া নেন দয়াল বাবা জানের পাক দিলে সাধনা পাক দেন মিশান আর মহিয়ান গুরিয়ান মাহবুব মালাকে প্রাণ বলে ডাকেন এই আল্লাহ ও আমার খাজাওয়াল যার দিলে হয়তো নবীর মহব্বত নেই সে সরাসর বেঈমান ওই নবীজিকে কেন ভালোবাসবেন না ওই নবীজিকে কেন মহব্বত করবেন না যে নবীজি পাবিন উম্মতের দিকে তাকাইয়া জীবনে কোনোদিন পেট ভরে খানা খায় নাই জীবনে কোনোদিন আরামের বিছানায় ঘুমায় নাই একটা মুহূর্তের জন্য নবী আমার উম্মতদেরকে ভুলে নাই আজ নবী আমার মদিনা মুনাওয়ারায় শুয়ে শুয়ে রব্বি হাল উম্মতি রব্বি হাল উম্মতি বলে হুজুর নয়নে কাঁদতেছে নবী উম্মতকে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন মহব্বতের কান লাগাইয়া শোনেন নবী আমার উম্মতের দিকে তাকাইয়া উহুদের ময়দানে দান দান শহীদ করলেন তাইফের জমিনে রক্ত ঝরাইলেন খন্দকের যুদ্ধে মাটি কাটতে কাটতে নবী আমার পিঠের মেরুদণ্ডটা বেকার করে ফেলছিলেন আমার ভাইরা ওই নবীজের মহব্বতে দুই ফোঁটা চোখের পানি নজরানা দেন যার চক্ষু দিয়া মাসির মাথার মধ্যে এক ফোঁটা পানি নবীর মহব্বতে গড়ায় পড়বে বিশ্বাস রাখেন আল্লাহ পাক তার দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দেবে
নবী আমার জীবনে পেট ভরে খানা খায় নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন মহব্বতের কান লাগায় শুনেন মা খাদিজাতুল কুবরা বলেন কোন দিন এক সপ্তাহ কোন দিন 10 দিন পরে আমি ওই হেরা পর্বতের গুহায় দয়া নবীর জন্য খাবার দাবার নিয়ে যাইতাম দেখা গেছে এক সপ্তাহ আগে যে খাবার দিয়ে আসছি দয়াল নবী তার থেকে কিছুই খায় নাই আগের মতো সমস্ত খাবারটা পড়ে ছিল আমার ভাইরা ওই নবী জি একমাত্র উম্মত ছাড়া কিছু বুঝতেন না উম্মতের দিকে তাকায় নবী পেটে পাথর বানছেন সেই দয়াল নবীর মহব্বত দিলের মধ্যে পয়দা করেন আর প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মহব্বতের সাথে দয়াল নবী কারো কয়েকবার ডাকে নিয়ে রহমাতা بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه আদিবিদ বাবা আদম আলাইহিস সালাম যখন খাস তওবা করেছেন আপনারা সবাই সেই খাস তওবা করেন بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এবার সবাই খেয়াল হাকিকাত দওয়ার বাবাদের বাক্যের সমস্ত পিরানের ভিতরে বাক্যল হইয়া আমার ভক্ত দয়াল ভিতর শ্রী ফজর বাক্যল হই আমাদের প্রতি উৎসব দেয় কাল সত্তর হাজার জনের ফল গ্রহণ করার করার জন্য এত লাভ করার জন্য আমাদের দরবার ফয়জ রাখুন লাগিয়া জ্বলিয়া পড়ে সরকার আছে যে নাম দা ফল আমার দস্ত্র দরটে কুয়াতের জাতকে দয়ানের বাক্যল হইয়া আমার খাজার বাক্যের আমাদের প্রত্যেকের জন্য উৎসব দেয় কাল সত্তর হাজার পদে গুণার ফল গ্রহণ করার করার করিবে যত জন্য পান রক্ত গ্রহণ দিন আমার কাছে তাদের সাজন দর্শন দর্শনী যত খারাপ সব দর দস্ত্র দরতে ফয়জ রাখুন লাগিয়া জ্বলিয়া পড়ে সরকার আমাদের প্রত্যেকের ولكن يجب ان يكون هناك افضل من اجل 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 ان